বিটিসি নিউজের বিশেষ আয়োজন বিটিসি গণভবনাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমানুল্লাহ আমান। এ পর্বে আমরা এসেছি রাজশাহী 2 সদর সংসদীয় আসনের এলাকায়। এ পর্যায়ে আমরা জনসাধারণের কি প্রত্যাশা, কি বক্তব্য এবং ভোট নিয়ে তারা কি ভাবছেন বিভিন্ন বিষয় তুলে ধরব। এ পর্বে আমাদের সাথে যোগ দিয়েছেন কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা শাখার সম্মানিত সভাপতি এবং রাজশাহী সদর আসনের কাস্তে প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী কমরেড মোহাম্মদ এনামুল হক। বিটিসি নিউজে আপনাকে স্বাগত। আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। শুরুতে জানতে চাই, আপনি কাস্তে প্রতীকে সংসদ সদস্য পদে লড়ছেন, নির্বাচনে জয়ী হতে সাংগঠনিকভাবে কী কী কর্মসূচি হাতে নিয়েছেন, দলীয় এজেন্ডাগুলো কী? দেখেন, নির্বাচন তো উদ্দেশ্য জেতাই, কোনো সন্দেহ নেই। একই সাথে আমরা নির্বাচনকে বলছি যে আমাদের দেশে জোট মহাজোটের নীতিহীন যে রাজনীতি, যার ফলে দেশে একটা দুঃশাসন জনগণের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, সেটার বিরুদ্ধে আমরা একটা আন্দোলন করছি। নীতিহীন দ্বিদলীয় ধারার যে লুটপাটের রাজনীতি, সেই রাজনীতির বাইরে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রত্যাশা আমরা নির্বাচনটাকে সেই আন্দোলনের একটা অংশ হিসাবেও দেখছি। কাজেই যদি জয় পরাজয়ের বিষয়টা তো অবশ্যই বিবেচনার মধ্যে আছে, জেতার জন্যে নির্বাচন করছি, একই সাথে আমরা দ্বিদলীয় মেরুকরণের বাইরে একটি বাম বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের জন্যও আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনে বিজয় অর্জনের জন্যে একজন প্রার্থী হিসাবে খুব স্বাভাবিকভাবে সবাই জেতার চেষ্টা করবে, আমিও বা আমার দলও বিজয় অর্জনের জন্যে যে যে ধরনের কর্মসূচি নেওয়ার আমরা নিয়েছি। আমরা প্রতিদিন 2 কিলোমিটার, 3 কিলোমিটার, কখনো কখনো 4-5 কিলোমিটার পর্যন্ত আমরা পায়ে হেঁটে। আপনারা আওয়ামী লীগের অধীনে নির্বাচন করছেন, তো শেষ পর্যন্ত মাঠে থাকতে এবং ভোট কতটুকু অবাদ সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে পারে বলে মনে করছেন আপনারা সাংগঠনিকভাবে? ভোট, এটা ঠিক যে 2014 5ই জানুয়ারির মতো সেটা নির্বাচনই ছিল না, ওই ধরনের হবে না। তার অর্থ এই নয় যে যা আলামত পাওয়া যাচ্ছে, মানে সব কিছু তো দৃশ্যমান হয় না, সব কিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। তো সেই অনুভব থেকে বোঝা যায় যে ভোট অবাধ নিরপেক্ষ বলতে যা বোঝায় সেটি হবে না। তবে ভোট হবে, যদিও জনগণের মধ্যে ব্যাপকভাবে শঙ্কা আশঙ্কা সন্দেহ অবিশ্বাস এগুলো কিন্তু রয়েছে যে আদৌ ভোট হবে কি না। অনেক ভোটার আমাকে প্রশ্ন করছে যে ভাই আদৌ কি ভোট হবে, ভোট হলে রেজাল্ট কী হবে। এই আস্থাটা কিন্তু সরকার বা নির্বাচন কমিশন অর্জন করতে ব্যর্থ হয়েছে, কারণ বাস্তবে তাদের আচরণ থেকেই সেটা হয়েছে। এই কিছুক্ষণ আগে আমার কাছে তো লুটপাটের কোটি কোটি টাকা নেই, আমরা জনগণের সহায়তা, আমার পার্টি কমরেডদের সহায়তা মধ্য দিয়ে আমরা সামান্য কিছু অর্থ নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছি। আপনি নানা রকম উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, এই কাজগুলো চতুর্পার্শ্বিক কাজ আপনি করবেন বলছেন, সর্বশেষ আপনার সংসদীয় এলাকার ভোটারদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী? আমি সম্মানিত ভোটারদের বলবো যে আজকে জোট মহাজোটের নীতিহীন রাজনীতি দেশকে অস্থিরতার দিকে ফেলে দিচ্ছে, দেশের মানুষকে একটা হানাহানির মধ্যে ঠেলে দিচ্ছে। এই দ্বিদলীয় যে দুঃশাসন, একদল কোনো অবস্থায় ক্ষমতায় গেলে আর ক্ষমতা ছাড়তে চায় না, নানান ধরনের ছল চাতুরি কূট কৌশল চক্রান্ত ষড়যন্ত্র যা যা করার ক্ষমতায় টিকে থাকার জন্যে, ভোট ডাকাতি করার সব কিছু করছে। আর এক দল
ক্ষমতায় যাওয়ার জন্যে তারাও যা যা করার দরকার সেটাও করছে, যা করা উচিত নয় অমানবিক সেটাও সেই পথ তারা অবলম্বন করছে। জাতীয় সম্মান মর্যাদা বিসর্জন দিয়ে তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছে, তাদের সাথে সলা পরামর্শ করছে, তাদের কাছে অভিযোগ করছে, তাদের সাথে দুটিয়ালি করছে, এইভাবে জাতির মর্যাদা তো ক্ষুণ্ণ করছেই। আমরা দেখেছি যে তারা ক্ষমতায় যাওয়ার জন্যে কী কী অমানবিক কর্মসূচি তারা পালন করছে সেটা আমরা দেখেছি। এর কীভাবে এটা কেন এই পরিস্থিতি হলো, দীর্ঘদিন ধরে আমাদের দেশে আপনি বলেন যে আমাদের জাতীয় অর্থনীতিটা চরিত্রটা কী, এটা কি পুঁজিবাদী অর্থনীতি, কি সমাজতান্ত্রিক অর্থনীতি, না ইসলামী অর্থনীতি, ফ্রি মার্কেট ইকোনমি, মুক্তবাজার অর্থনীতি? এর অর্থটাই হচ্ছে বাজারে সমস্ত পণ্য সম্ভার সাজানো থাকবে, যার যার ক্ষমতা থাকবে সে সে নিতে পারবে। ফলে দেখা যাচ্ছে যেখানে একটা চরম বৈষম্য, গরিব মানুষ যাদের ক্রয় ক্ষমতা নেই তারা সেই পণ্য নিতে পারছে না। আর পণ্য বলতে সব কিছুই পণ্য হয়ে গেছে, আইন পণ্য, শিক্ষা পণ্য, চিকিৎসা পণ্য, বিচার আচার সালিশ সব পণ্যে পরিণত হয়েছে। এখন এটা হওয়ার কারণটা হচ্ছে এই যে ফ্রি মার্কেট ইকোনমি বা মুক্তবাজার অর্থনীতি, এই থিওরির ফলে আমাদের ক্ষমতাসীন শ্রেণী, শাসক শ্রেণী, তারা রাষ্ট্র ক্ষমতাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে আজকে উন্নয়নের কথা বলা হচ্ছে। উন্নয়ন কি জনগণের জন্য হচ্ছে, দেশের জন্য হচ্ছে? হচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে দলীয় যারা স্বার্থের পাহারাদার তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, তাদের ইচ্ছা পূরণের জন্য, তাদের লুটপাটের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। আপনি দেখবেন যত বড় বড় মেগা প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকার সেই প্রজেক্টকে ঘিরে কত দুর্নীতির আখড়া গড়ে উঠেছে। কাজে এই যে দুর্নীতির মধ্য দিয়ে তারা অর্থ উপার্জন করছে, অর্থাৎ দেশে একটা লুটপাটের মহোৎসব চলছে। এই যে দুর্নীতি, ঘুষ দুর্নীতি বিভিন্নভাবে জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে সম্পদ আহরণ করা, সম্পদ অর্জন করা, এবং তাদের এই অর্থনৈতিক লুটপাটকে চিরস্থায়ী করার জন্য, নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্যই একটা নীতিহীন রাজনৈতিক কাঠামো তারা দাঁড় করিয়েছে। আমি ভোটারদের উদ্দেশ্যে বলব যে এই যে অবাধ লুটপাট, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, জনগণের মৌলিক অধিকারগুলোকে ক্রমশ হরণ করা, সর্বশেষ অবস্থায় মানুষের ভোটাধিকারটা ছিল সেটাও নানা কায়দা কৌশলে, ছল চাতুরি, কূট কৌশলের মধ্যে। বিটিসি নিউজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে শ্রোতা দর্শক বন্ধুরা বিটিসি নিউজের এই অনুষ্ঠান দেখছেন তাদের আমার পার্টি কমিউনিস্ট পার্টি সিপিবির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং একই সাথে আমি বিটিসিকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।